হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একদমই ব্যতিক্রম একটি ভিডিও নিয়ে হাজির হলাম, যা হয়তো কখনোই দেখেননি। আপনি কি জানেন হারপিক বাগানের জন্য কতটা দরকারি? হ্যাঁ ভিউয়ার্স, আজকে হারপিকের এমন কিছু ব্যবহার দেখাবো এবং এমন কিছু গুরুত্বপূর্ণ উপাদান তৈরি করব যা আপনাদের বাগানের জন্য অবশ্যই কাজে লাগবে। অবশ্যই পুরো ভিডিওটি দেখলে নতুন কিছু শিখতে পারবেন। এর পাশাপাশি আপনাদের বাগানগুলোতে গাছগুলোকে সুস্থ সবল রাখতে চান? আপনাদের বাগানে ইঁদুরের উপদ্রব বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন ঠিক এরকম প্রচুর পরিমাণে ইঁদুরের গর্ত হয়েছে, সেই সাথে বাগানে সাপের উপদ্রব বেড়েছে, তাহলে অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করা যাক। শুরুতে যা যা লাগছে, প্রথমে আপনারা হারপিক টয়লেট ক্লিনার নিয়ে নেবেন, আর এর পাশাপাশি যদি না থাকে তাহলে হারপিক বাথরুম ক্লিনার নিয়ে নেবেন। এবার নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটি হলো খাবার সোডা। এবার নিতে হবে পুরাতন কোনো আটা বা ময়দা, যেটা আপনারা অনেকে ফেলে দিয়ে থাকেন। এবার নিতে হবে মাঝারি সাইজের যে কোনো একটি লেবু। এর পাশাপাশি নেবেন এক কৌটা গুল কিংবা পান মশালা। এবার যা করবেন, শুরুতে একটি পাত্র নেবেন, আপনারা প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন এটি তৈরিতে। এবার নিতে হবে দেখতে পাচ্ছেন আটা বা ময়দা, আমরা এখানে আটা ব্যবহার করেছি, আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। কতটুকু ব্যবহার করবেন এটি আপনারা 5 চামচ পরিমাণ নিয়ে নেবেন। টেবিল চামচের 5 টেবিল চামচ অবশ্যই এই পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে। আমরা 5 টেবিল চামচ গুনে গুনে নিয়ে নিলাম। এবার যা করবেন, এটিকে চারপাশে ছাড়িয়ে দিতে হবে। এভাবে ছাড়িয়ে দেওয়া হয়ে গেলে এর সাথে মেশাতে হবে, দেখতে পাচ্ছেন এটি হলো খাবার সোডা। হ্যাঁ ভিউয়ার্স, আপনাদের বাড়িতে অবশ্যই খাবার সোডা থেকে থাকবে, এটিও আপনারা ব্যবহার করবেন। এক্ষেত্রে আপনারা 3 চামচ পরিমাণ এই খাবার সোডা দিয়ে দেবেন এই উপাদানের মধ্যে, দেখতে পাচ্ছেন আমরা 3 চামচ দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এই উপাদানগুলোকে মেশাতে হবে, যতক্ষণ না মেশান ততক্ষণ পর্যন্ত এভাবে নাড়তে থাকুন, যাতে খুব ভালোভাবে এই মিশ্রণ তৈরি হয়ে যায়। এভাবে সুন্দর মিশ্রণ তৈরি করার পর মেশাতে হবে, দেখতে পাচ্ছেন এটি হলো হারপিক, এটি টয়লেট ক্লিনার, এটি অবশ্যই সবার বাড়িতে থেকে থাকবে, এটি ব্যবহার করবেন। কতটুকু ব্যবহার করতে হবে ভিউয়ার্স? এটি আপনারা ব্যবহার করতে পারেন 2 টেবিল চামচ পরিমাণে। আমরা এখানে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এই উপাদানগুলো, অর্থাৎ এই মিশ্রণের জন্য। এভাবে আপনারা 2 টেবিল চামচ নিয়ে নেবেন। এভাবে নেওয়া হয়ে গেলে চামচ দিয়ে খুব ভালোভাবে এই উপাদানগুলোর সাথে এই লিকুইড হারপিকটি মেশাতে থাকুন, এবং কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করলে একটু ডো তৈরি হবে। আপনারা চাইলে এভাবে পলিথিন দিয়ে হাত বেঁধে হাত দিয়েও নাড়াচাড়া করে ডো তৈরি করতে পারেন। এবার দিতে হবে দেখতে পাচ্ছেন একটি লেবু, মাঝারি সাইজের লেবু নিতে হবে। এই লেবুটি আমরা এর জন্য ব্যবহার করব যেহেতু ডোটি ভালোভাবে তৈরি হয়নি। তো এটি কতটুকু নিয়ে নেবেন, একটি চাকু দিয়ে খুব ভালোভাবে এই লেবুটির এক ফালি কেটে নেবেন, দেখতে পাচ্ছেন আমরা এখানে কেটে নিয়েছি। এবার এই লেবুটিকে এর উপর চেপে দেবেন, দেখবেন হালকা হালকা ফেনা হয়েছে, এতে উত্তেজিত হবেন না, এটি হতেই পারে। তো এবার খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ডোটাকে সুন্দর একটি পারফেক্ট শেপ তৈরি করার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিন, ঠিক এভাবে চামচ দিয়ে। এবার ডোটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার হাত দিয়ে আপনারা সুবিধা মতো করে এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু গোল বা এরকম বল সাইজের করে নিতে পারেন। এবার যা করবেন, 5 মিনিট এটাকে রেখে দিন। 5 মিনিট পর এটি কিন্তু তৈরি হয়ে গেছে আসল শেপ তৈরি করার জন্য। এজন্য একটি পাত্র নিয়ে এটাকে ঠিক এভাবে ছাড়িয়ে নিন। এবার ছোট ছোট টুকরো করে ঠিক এরকম শেপ তৈরি করে নিন। এতে করে বাগানের বিভিন্ন জায়গায় এটি ব্যবহার করতে পারবেন। তো আমরা এখানে অনেকগুলো শেপ তৈরি করে নিলাম এই ছোট ছোট টুকরো। এবার এই হাত দিয়ে খুব ভালোভাবে নাড়ু বানানোর মতো করে এরকম গোল গোল করে নাড়ুর মতো বানিয়ে নিন এটা। এভাবে প্রত্যেকটা এরকম গোল গোল সাইজের করে বল বানিয়ে নিন। এভাবে সবগুলোকে বল বানানো হয়ে গেলে এটি কিন্তু বাগানের চারপাশে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে কিভাবে দেবেন এর বিস্তারিত এর পরের অংশে আপনাদের সাথে শেয়ার করছি। এবার এর পাশাপাশি আরও একটি উপাদান তৈরি করতে পারবেন, দ্বিতীয় পদ্ধতি। প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন, আমরা একটি পাত্র নিয়েছি প্লাস্টিকের। এবার নিতে হবে, এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু কয়েল, আপনারা মশা তাড়ানোর কাজে যে কয়েল ব্যবহার করেন সেটি ব্যবহার করে নেবেন। তো এটাকে আমরা গুঁড়া করে নিয়েছি, এই এইটুকু টুকরা আপনারা গুঁড়া করে নেবেন, বেশি কয়েল ব্যবহার করার দরকার নেই। তো আমরা এখানে কয়েলের গুঁড়া নিয়েছি। এবার কতটুকু নেবেন বা ব্যবহার করবেন, 4 চা চামচের 4 চা চামচ পরিমাণ এই কয়েলের গুঁড়া আপনারা নিয়ে নেবেন। আমরা এখানে 4 চা চামচ নিয়ে নিলাম।
তো এবার নেওয়া হয়ে গেলে এর সাথে আরও একটি উপাদান মেশাতে হবে। দেখতে পাচ্ছেন এটি হলো গুল। আপনারা অনেকেই যারা ইন্ডিয়াতে থাকেন অনেকে বলে থাকেন পান মশালা বা তামাক বা সিগারেটের যে ভিতরে তামাক চূর্ণ থাকে সেটিও ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো আমরা এখানে গুল ব্যবহার করেছি যা মাত্র 5 টাকা দাম, যে কোনো স্টেশনের দোকানে পেয়ে যাবেন। তো নিয়ে নিচ্ছে 1 চামচ পরিমাণ। এবার চামচ দিয়ে খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে ফেলতে হবে। আপনারা একটু সময় নিয়ে এই মেশানোর কাজটি করবেন। এবার যা করতে হবে এর সাথে অ্যাড করতে হবে, দেখতে পাচ্ছেন, পুরাতন ময়দা বা আটা। আপনারা যা থাকে হাতের কাছে সেটা ব্যবহার করবেন। তো আমরা এখানে ময়দা ব্যবহার করেছি 2 টেবিল চামচ পরিমাণ। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে খুব ভালোভাবে এর সাথে মেশাতে থাকুন, যাতে করে খুব ভালো একটি মিশ্রণ তৈরি করা যায়। তো এর সাথে যুক্ত করতে হবে এই যে দেখতে পাচ্ছেন হারপিক বাথরুম ক্লিনার। এটি যাদের বাড়িতে টয়লেট ক্লিনার না থাকে তারা বাথরুম ক্লিনারও ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে টয়লেট ক্লিনারও ব্যবহার করা যায়। কতটুকু ব্যবহার করবেন আপনাদের সুবিধা মতো ব্যবহার করবেন। আমরা প্রথমে 2 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 2 টেবিল চামচ পরিমাণ নেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মেশাতে হবে। যদি দেখেন ডো ভালোভাবে তৈরি করা যাচ্ছে না তাহলে কি করবেন, এর সাথে আরও একটু পরিমাণে হারপিক নিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন আমরা আরও 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি ভালোভাবে ডোটি তৈরি করার জন্য। এবার নিয়ে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে দেখতে পাচ্ছেন ডোটা লেগে এসেছে। এবার হাত দিয়ে চাইলে আপনারা এটাকে খুব ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো একটি শেপ দিয়ে দিতে পারেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছেন লাড্ডুর মতো তৈরি করে নিয়েছি, এটি কিন্তু বড়। কিছুক্ষণ খুব ভালোভাবে এভাবে নেড়ে নেড়ে এটাকে ভালো একটি শেপ দিয়ে দিবেন। এবার যা করবেন, একটি পাত্র নিয়ে এর থেকে অর্থাৎ এই বড় লাড্ডু থেকে ছোট ছোট অংশ নিয়ে ছোট ছোট লাড্ডু তৈরি করুন, যেটা এর আগের ভিডিওতে অবশ্যই দেখিয়েছি, অর্থাৎ এর আগের অংশে দেখতে পেয়েছেন। ঠিক এভাবে অনেকগুলো লাড্ডু করে নেবেন, যতগুলো সম্ভব। দেখতে পাচ্ছেন এরকম ছোট ছোট লাড্ডু, এগুলো কিন্তু দুটাই ব্যবহার করা যায় গাছের ক্ষেত্রে, দুটোই কার্যকর, যেটা যার সুবিধা দিতে পারেন। এক্ষেত্রে আপনাদের বাগানে যদি সাপ কিংবা প্রচুর পরিমাণে ইঁদুরের গর্ত থাকে ঠিক এভাবে ফেলে দেবেন সেই সব জায়গাতে, দেখবেন সাপ পোকা বা ইঁদুরের উপদ্রব একেবারে কমে গেছে। বিশেষ দ্রষ্টব্য, এই কাজটি করা শেষ হলে যে কোনো সাবান বা হ্যান্ড ওয়াশ দিয়ে অবশ্যই পরিষ্কার পানি সহযোগে দুই হাত ভালোভাবে কোসলিয়ে কোসলিয়ে ধুয়ে নেবেন, এটি অবশ্যই।